বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব এই ক্লাসটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগী হবে ইনশাল্লাহ। তো প্রথমে জেনে নেই বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনাটা আসলে কি, এটার গুরুত্বটা কি এবং এটার ধারণাটা কি। মানুষ সহ জীব জগতের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি ছাড়া জীব জগৎ বাঁচতে পারে না এবং এই পানির প্রাপ্যতা নিশ্চিত করার জন্য পানির সঠিক ব্যবহার অবশ্যই নিশ্চিত করতে হবে, আর সেই নিশ্চিত করাটাই হচ্ছে পানি ব্যবস্থাপনা। সাধারণত আমরা জানি শুষ্ক মৌসুমে পানির ঘাটতি দেখা দেয়, বৃষ্টির সময়ে পানির পর্যাপ্ততা থাকলেও কৃষি এবং শিল্পের ক্ষেত্রে পানিটা সংরক্ষণ করা খুব বেশি জরুরি হয়ে পড়ে। তাই পানি কিভাবে সংরক্ষণ করা যায় এবং সরবরাহ করা যায় এবং সঠিক বণ্টন করা যায় সেটাই হচ্ছে পানি ব্যবস্থাপনা। তাহলে পানি ব্যবস্থাপনা হচ্ছে কি, পানি ব্যবস্থাপনা হচ্ছে পানির সঠিক প্রাপ্যত ও ব্যবহার নিশ্চিত করাকেই বলা হচ্ছে পানি ব্যবস্থাপনা। তাহলে আমরা জানলাম পানি সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে। পানি সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে পানির প্রাপ্যতা ও এর সঠিক সরবরাহটাকেই বলা হচ্ছে পানি ব্যবস্থাপনা। আমাদের স্বাধীনতার 40 বছর পরে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ, কিন্তু খাদ্য উৎপাদনও 3 গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে খাদ্য সংকট নেই কিন্তু পানির সংকট এখনো রয়েছে। অর্থাৎ সঠিক এবং বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা আমাদের দেশে দিনে দিনে কমে যাচ্ছে, আর এটা কিভাবে এর বিশুদ্ধতা রক্ষা করা যায় এবং পানি সংকট নিরসন করা যায় তার থেকে কিছু উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সেই উদ্যোগগুলো এখানে দেওয়া আছে। যেমন এখানে রয়েছে পয়েন্ট 1, পরিবেশ সংরক্ষণ। তাহলে পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য যে উদ্যোগগুলো আমরা গ্রহণ করতে পারি তার 1 নম্বর পয়েন্টে রয়েছে পরিবেশ সংরক্ষণ। যেমন আমাদের নদী নালা খাল বিল পুকুর ইত্যাদি আমাদের পরিবেশের অংশ, এই বিষয়গুলোকে এই জিনিসগুলোকে সংরক্ষণ করতে হবে সঠিক নিয়মে, তাহলে পানি প্রাপ্যতা নিশ্চিত হবে। নদ নদীর নাব্যতা সংকট দূর করা। নাব্যতা হচ্ছে নদীর সঠিক স্রোতধারা কে নিশ্চিত করা। আমরা জানি শুষ্ক মৌসুমে বা শীত মৌসুমে বা বিভিন্ন সময়ে পলি ভরাট হয়ে আমাদের পলি জমে জমে আমাদের নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, ফলে উপযুক্ত সময়ে এই নদীগুলোর নাব্যতা ঠিক থাকছে না। যদি নদীগুলোতে খনন বা ড্রেজিং করা হয় তাহলে এই নদীর নাব্যতা সংকট দূর করা যাবে এবং পানি ধরে রাখা সম্ভব হবে। 3 রয়েছে পানির সদ্ব্যবহার নিশ্চিত করা। যেহেতু সাধারণত শুষ্ক এবং শীত মৌসুমে পানির সংকট দেখা দেয়, তাই সেই সময়ে সারা দেশব্যাপী সর্বত্র কিভাবে পানির সঠিক ব্যবহার এবং অপব্যবহার রোধ করে এটার কৌশল নির্ধারণ করা যায় সেটা সর্বত্র ব্যাপী প্রচারণা চালানো এবং নিজের আচরণে এটাকে নিশ্চিত করা। 4 রয়েছে সংযোগ খাল ও রিজার্ভার খনন করা। আমরা জানি বাংলাদেশের উত্তরাঞ্চলে শুষ্ক মৌসুমে ব্যাপক পানির সংকট দেখা দেয়, আর যদি এই উত্তরাঞ্চলে এই পানির সংকটকালীন সময়টাকে উত্তরণ করার জন্য সেখানে কয়েকটি রিজার্ভার খনন করা হয় তাহলে বর্ষাকালে সেই পানিগুলোকে রিজার্ভারে রিজার্ভ করা যেত। রিজার্ভ করার মাধ্যমে আমরা উত্তরাঞ্চলের পানির সংকট দূর করতে পারতাম খুব সহজেই। লবণাক্ততা দূর করা। আমরা জানি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অর্থাৎ উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানির প্রভাবে আমাদের ওই উপকূলীয় অঞ্চলের কিছু কিছু জায়গায় লবণাক্ত পানি ঢোকার কারণে গাছপালা এবং মিঠা পানির মাছ এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষি কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ উপকূলীয় অঞ্চলের মাটিতে একটি লবণাক্ততার স্তর পড়ে গিয়েছে। এটাকে দূর করার জন্য অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতি ইউজ করতে হবে যাতে করে লবণাক্ততা দূর করা যায় এবং মিঠা পানিটাকে সরবরাহ করা যায় এবং আমাদের কৃষিকাজ গাছপালা উৎপাদন এবং মৎস্য উৎপাদন এটা সহযোগী ভূমিকা পালন করতে পারে। 5 রয়েছে পরিমিত সার ও কীটনাশক ব্যবহার করা। আমরা জানি আমাদের পূর্বকাল থেকে শুরু হয়ে আসছে কৃষিকাজে
প্রয়োজনীয় সার এবং কীটনাশক ব্যবহার করা হয়, কিন্তু অপ্রয়োজনীয় জন্য আমরা সার এবং কীটনাশক ব্যবহার থেকে দূরে থেকে পানিটার দূষণ রোধ করতে পারি, সেই দিকে আমাদের খেয়াল করতে হবে। নদী ভাঙন রোধ করা, বিভিন্ন বর্ষা মৌসুমে নদীর পর্যাপ্ত ভাঙন দেখা দেয়, ফলে নদী ভরাট হয়ে যায়। এই নদী ভাঙন রোধ করার জন্য আমরা বাঁধ নির্মাণ করতে পারি এবং নদী ভরাট রোধ করার জন্য আমরা নদী খনন করতে পারি, যাতে নদীতে চর জাগতে না পারে সেই বিষয়টা আমরা নিশ্চিত করে আমরা এটার পানির ধারাবাহিকতা রক্ষা করতে পারি। বিজ্ঞান ও প্রযুক্তির সদ্ব্যবহার, বিজ্ঞান ও প্রযুক্তির সদ্ব্যবহারটাকে নদী খননের কাজে ব্যবহার করে আমরা এটাকে নিশ্চিত করতে পারি। রাষ্ট্রীয়ভাবে বা জাতীয়ভাবে নদী খনন নীতি অনুসরণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা এটার সমাধান খুব সহজেই করতে পারি। তো এই কাজগুলো করলে ইনশাল্লাহ বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং আমাদের কৃষি এবং শিল্পে এটা ভূমিকা রাখতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের পড়া এইটুকু, অবশ্যই বইয়ের সঙ্গে সম্পৃক্ত করে এই পড়াটাকে আরো ব্যাপকভাবে পড়ার চেষ্টা করবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।